আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। চোদ্দ তারিখে যে চতুর্থ পেজ ইন্টারভিউ হয়েছিল দক্ষিণ দিনাজপুরে, সেখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমরা কালেকশন করতে পেরেছি তার 10টা প্রথম দিনকে আমি দিয়েছি আগের দিনে, আজকের বাকিগুলো তোমাদের আমি দিচ্ছি। এইগুলো কিন্তু এর পরবর্তী পেজের জন্য খুব ইম্পর্টেন্ট, দেখে নাও। প্রথমে দেখো লেখাটা একটু ছোট করা আছে, দেখ ভালো করে দেখে নাও। সহজ পাঠ কে লিখেছেন, যে 1A 2A সহজ পাঠ আছে কে লিখেছেন, সহজ পাঠ কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। সহজ পাঠ লিখেছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে সহজ পাঠ লিখেছেন। এর ছবি কে এঁকেছে? ওতে যে ছবি এঁকেছেন তিনি হচ্ছেন নন্দলাল বসু। হয়ে গেল, এ খুব ইম্পর্টেন্ট। সহজ পাঠ লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, এর ছবি এঁকেছে নন্দলাল বসু। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? ধরা হয়েছে প্রথম শিক্ষামন্ত্রী হচ্ছে মৌলানা আবুল কালাম, আজাদ। তার প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ। এরপর ধরা হয়েছে 26শে জানুয়ারি কি? 26শে জানুয়ারি কেন পালন করবো? 26শে জানুয়ারি কি? প্রজাতন্ত্র দিবস। 26শে জানুয়ারি কি? প্রজাতন্ত্র দিবস। বলা হচ্ছে এর ইংরেজি, এই ইংরেজি হচ্ছে রিপাবলিক ডে, এটা কিন্তু ধরা হয়েছে। তাহলে প্রজাতন্ত্র দিবস এবং এর ইংরেজি হচ্ছে রিপাবলিক, RUBLIC, রিপাবলিক ডে। আচ্ছা, আজ যে প্রশ্নটাকে ধরা হয়েছিল, কালকে কিন্তু দক্ষিণ দিনাজপুরের যে স্টুডেন্টটা পরীক্ষা দিয়েছে সে কিন্তু বলেছে কালকে কিন্তু 10টা টেবিল ছিল, তাকে 5 নম্বর টেবিলে পরীক্ষা দিতে হয়েছিল, এবং এটা বলছে যে সময় কিন্তু কিছু কিছু টেবিলে অনেক সময় নেওয়া হচ্ছে এবং অনেকক্ষণ ধরে অনেক রকম প্রশ্ন করা হচ্ছে, সাধারণ প্রশ্ন অনেক থাকছে, তার সঙ্গে কিন্তু কিছু স্পেশাল প্রশ্নও থাকছে। যেমন কি ধরা হয়েছিল, ডিএলএডের ফুল ফর্ম কি? যখন বললো আমি ডিএলএড করেছি, ফুল ফর্ম ধরা হয়েছিল। ডিএলএডের ফুল ফর্ম কি? ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। তারপর ধরা হয়েছিল কি, একার ওকার কিভাবে ধারণা দেবে, একার ওকার যে প্রথম শ্রেণীতে তুমি কিভাবে ধারণা দেবে এবং প্রথম শ্রেণীতে এটা কোথায় আছে, এই বিষয়টা একার ওকারটাকে প্রথম শ্রেণীতে আছে কোথায় আছে? ও বলেছিল হ্যাঁ, ওটা হচ্ছে প্রথম শ্রেণীতে যে বইটা আছে, আমার বইতে কিন্তু প্রথম শ্রেণীতে আমার বইতে কিন্তু একার ওকার ধারণা আছে। এবং সে এইভাবে দেখেছিল একার, যে একার তোমরা দেখবে কয়েকার কে, চয়েকার চে, কয়েকার খে, তয়েকার তে, তারপরে ওকার কি আছে, ওকারের মধ্যে ককার কো আছে, ওকার লয়কার লো, বয়কার বো, চয়কার চো, অর্থাৎ একার ওকার আছে আমার বইতে প্রথম শ্রেণীতে, সে কিন্তু ওই ধারণাটা দেওয়ার চেষ্টা করেছিল। এরপরে বলা হয়েছিল ভারতের শিক্ষা কমিশন কি নামে পরিচিত, সেটা হচ্ছে কোঠারি কমিশন। ভারতের শিক্ষা কমিশনের নাম হচ্ছে কোঠারি কমিশন। তারপর তাকে কিন্তু বলা হয়েছিল যে তুমি যে কোনো একটি মানে এর উপর স্টাডির উপরে তুমি কিন্তু একটা ডেমো দাও, তাকে কিন্তু স্পেসিফিক বলে দেওয়া হয়নি, সে কিন্তু তার নিজের মতো করে একটি ডেমো সে কিন্তু দিয়েছিল। বলছে টাইম কিন্তু কোনো কোনো সময় এমন হচ্ছে যে 20 মিনিট টাইমও কিন্তু নেওয়া হচ্ছে। আরও প্রশ্ন যদি আমি জানতে পারি তোমাদের আমি দেওয়ার চেষ্টা করছি।